হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নিউ ইয়ার আমাদের একদম দোরগোড়ায়, তো নিউ ইয়ারের ইভিনিংয়ে আমাদের একটা স্টার্টার রেসিপি কিন্তু অবশ্যই দরকার। তো তার জন্য আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্টার্টার রেসিপি, চিকেন টিক্কা মালাই কাবাব। তোমরা দেখতেই পাচ্ছ, তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা রিকোয়েস্ট থাকলেও সাবস্ক্রাইব করে নেওয়ার, আর সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও নতুন নোটিফিকেশান পেতে। তো বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি। তো এই চিকেন টিক্কা মালাই কাবাব করতে প্রথমে যেটা লাগছে আমার 250 গ্রাম বোনলেস চিকেন, আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, টক দই, আমন্ডস আর কাজু বাটা, ফ্রেশ ক্রিম, লবণ, শামরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট। তো আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। তোমাদের কাছে ওভারনাইট সময় থাকলে তোমরা ওভারনাইট ম্যারিনেট করতে পারো। তো ফার্স্টে আমি যেটা দিয়ে দিলাম টক দই, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ মতন আমন্ড অ্যান্ড কাজু পেস্ট। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত পরিমাপগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম বা মালাই, তোমরা যেটা বলতে পারো, পরিমাণ মতন লবণ, সাদা মরিচের গুঁড়ো, তোমরা কিন্তু গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা কিন্তু একটু কম হবে কারণ এটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি টেস্ট হয়। এখানে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটুখানি পাতিলেবুর রস অ্যাড করে দিচ্ছি। তো সব কিছু এখন ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি, তো আমি হাত দিয়ে ম্যারিনেটটা করে নিচ্ছি। তো যতক্ষণ চিকেনটাকে ম্যারিনেট করে আমরা রাখতে পারবো ততক্ষণই বেটার, চিকেনটা খুব সফট হবে খেতে। তো আমি এর মধ্যে একটা কাজ করব, তন্দুরি ফ্লেভার পেতে আমি এখানে একটা চারকোল আগুনে একটুখানি পুড়িয়ে নিচ্ছি। তো চারকোলটা ভালো মতন গরম হলে একটা বাটির মধ্যে চারকোলটা বসিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু ঘি স্প্রেড করে দেবো। তো যখন ধোয়াটা ঠিক আরম্ভ হতে স্টার্ট, তখন আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো। তো এখানে দেখো আমি বাম্বু স্টিক নিয়ে নিয়েছি, 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম কাঠিগুলোকে, আর এই পাশে আমার চিকেনটা ম্যারিনেট করা। তো আমি চিকেনটা 3-4 ঘন্টা বাদে এই স্কিউয়ার কাঠিতে ভরে নিচ্ছি বা টাইট করে গেঁথে নিচ্ছি। তো তোমরা এই স্কিউয়ার কাঠিগুলো কিন্তু সব দোকানেই অ্যাভেলেবেল পেয়ে যাবে, বিশেষ করে দশকর্মার দোকানে কিন্তু তোমরা সবসময় অ্যাভেলেবেল পাবে। তো চিকেনগুলোকে একটার পর একটা আমি গেঁথে দিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে বোঝাই যাচ্ছে, সুন্দরভাবে কাঠিতে গেঁথে যাচ্ছে। তো এইভাবে আমি সবকটা স্টিক এইভাবে তৈরি করে নেব, তোমরা দেখেই নাও সবকটা স্টিক কিন্তু আমার রেডি। তো আমি এখন একটা ফ্রাইং প্যানে যেটা করব, একটু সাদা তেল স্প্রেড করে নিচ্ছি, একটা ব্রাশের সাহায্যে সারা ফ্রাইং প্যানে আমি তেলটাকে ছড়িয়ে দিলাম। এবার আমি আস্তে করে খুব সাবধানে স্কিউয়ার কাঠিযুক্ত যে কাবাবগুলো গেঁথেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। স্টিমটাকে প্রথমে হাই করে তারপরে কিন্তু একদম লো টু মিডিয়ামে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ এক পাশ আমার হয়ে গেছে, আরেক পাশে আমি উল্টিয়ে দিলাম। এখন আমি গায়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি বা সাদা তেল, যেটা তোমরা চাও। দেখতেই পাচ্ছ আমার মোটামুটি কিন্তু চিকেন মালাই টিক্কাটা রেডি হয়ে যাচ্ছে, আর আমি আরেকটু বেশি করে বাটার স্প্রেড করে দিচ্ছি, তাহলে চিকেনের গাটা কোনোভাবেই ড্রাই হয়ে যাবে না, একটু জুসি ভাবটা থাকবে আর ভেতরেও ভালো করে সেদ্ধ হবে। এর মধ্যে আমি সেকেন্ড যে কাজটা করব, প্রথমে যেটা করেছিলাম একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে আমি চারকোলটাকে গরম করে আবার এর মধ্যে গরম চারকোলটাকে রেখে জাস্ট অল্প পরিমাণে একটু বাটার এর মধ্যে ফেলে দেবো, তাতে এর থেকে যে ধোয়াটা বেরোবে পুরো তন্দুরি ফ্লেভারটা কিন্তু আমাদের অলরাউন্ড চলে আসবে। ফার্স্ট টু লাস্ট আমরা এইভাবেই চারকোলটাকে এইভাবে বার্ন করে নিচ্ছি এর মধ্যে, তাহলে একদম রেস্টুরেন্টের সাথে তোমরা পেয়ে যাবে ঘরেই চিকেন মালাই টিক্কা। তো দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে প্রায়, এবার আমি প্লেটিং করে নেব। তো তোমরা প্লিজ জানাও আমাকে কমেন্ট বক্সে তোমাদের কীরকম লাগ। তো আজকের মতন এখানেই, নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই হাজির হয়ে যাবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে।